ইতালি ফেরত আরও 150 যাত্রী আশকোনা হজ ক্যাম্পে। গাজীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে 48 জন। বিকেলে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স। করোনা আতঙ্কে চট্টগ্রাম সিটি নির্বাচনে ডিজিটাল প্রচারণা, ব্যবহার হচ্ছে ফেসবুক ও ইউটিউব। আঞ্চলিক ভাষার গানে গানে চাওয়া হচ্ছে ভোট। এবং দখলমুক্ত করার পর এবার ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ বিআইডব্লিউটিএর। মুজিব বর্ষে সদরঘাটে বিষাক্ত পানি ফিল্ট্রেশন মেশিনের পাইলট প্রকল্প। সময় সংবাদে সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। ইতালি থেকে আরও 150 বাংলাদেশি দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই হয়ে সকাল 8:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদেরকে থার্মাল স্ক্যানার পরীক্ষা করানো শেষে ইমিগ্রেশন হেলথ কার্ড জমা নিয়ে গাড়িতে তোলা হয়। পরে তাদেরকে হ্যাঙ্গার গেট থেকে বের করে হজ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আশকোনা হজ ক্যাম্পের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, সৃষ্টি, পাঁচটি বাসে করে, বিআরটিসি পাঁচটি বাসে করে কিন্তু তাদের আসলে এই যে বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে গেট থেকে বের করে কিন্তু এখানে যে আশকোনায় এই হজ ক্যাম্পে সেখানে নিয়ে আসা হয়েছে। আমি যদি একটু প্রক্রিয়াটা বলি, গতকালকে আমরা যেটা দেখেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি আমাদের জানানো হয়েছে যে প্রত্যেকটি বাসকেই আলাদা আলাদা করে এখান থেকে বাসের যে যাত্রীরা আছেন পাঁচটি বাসে আলাদা আলাদা করে তাদের নামিয়ে নিয়ে তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করার পরে তার যাদের যদি কোনো অসঙ্গতি বা স্বাস্থ্য পরীক্ষায় কোনো কিছু ধরা না পড়ে তাহলে কিন্তু তারা যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে, অর্থাৎ বাড়িতে পাঠানো হবে। তবে সেই বাড়ি যাওয়ার প্রক্রিয়াটিকে গতকালকে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন যে সেটি কিন্তু তাদের নিজের উদ্যোগেই যেতে হবে, কিন্তু তারা কোনো ধরনের কোনো গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। তারা ব্যক্তিগত গাড়িতে করে যাবেন এবং সেটিও যেন নিরাপদ হয় সেটি নিশ্চিত করতেও কিন্তু তিনি বলেছিলেন। এবং পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে তারা তাদের যাওয়ার যে পুরো প্রক্রিয়া সেই পুরো প্রক্রিয়াটিতে কিন্তু আসলে মনিটর করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এবং পাশাপাশি তারা যে বাড়িতে যেভাবে থাকবে হোম কোয়ারেন্টাইনে সেটি মানছেন কি নিয়ে সেটি মনিটর করার জন্য কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত একটি টিম গঠন করা হয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি তারা যখন এই হজ ক্যাম্পে আশকোনা হজ ক্যাম্পে পৌঁছেছেন ইতিমধ্যে কিন্তু স্বজনরা এসে এখানে ভিড় করছেন। তারা স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা কাজ করছে, তারা আসলে এখানে অপেক্ষা করছেন যে কখন তার স্বজনরা যে শারীরিক যে একটি হেলথ কার্ড বা একটি ছাড়পত্র দেওয়া হবে তার সুস্থতার যে বিষয়টি সেটি পেয়ে তারা যখন বের হবে এজন্য এখানে স্বজনরা অপেক্ষমান রয়েছে। এর আগে গতকালকে আমরা দেখেছি 142 জন নিয়ে যে দিনভর টানা উত্তেজনার পরে তাদের যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় এবং এরপরেও দুই দফায় কিন্তু আরও 80 জনের মতো ইতালি থেকে এসেছেন, তাদেরও কিন্তু একই ব্যবস্থায় গাজীপুরে রাখা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা শেষেই কিন্তু তাদের আসলে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার যে অনুমতি সেই অনুমতিটা দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি একটা বিষয় বলে রাখি যে স্বাস্থ্য পরীক্ষা করাটা যেহেতু প্রায় 150 জনের মতো যাত্রী ইতালি থেকে এসেছে, কাজী এই 150 জনের একজন একজন করে স্বাস্থ্য পরীক্ষা করা এটি একটি সময় সাপেক্ষ কাজী এখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যারা রয়েছেন তারা কিন্তু বারবারই যে বিষয়টি বলছেন যে স্বজনরা যারা আছেন বা এখানে যারা এসেছেন তারা যেন একটু ধৈর্য ধরে এই সময়টা অপেক্ষা করেন বা এই সময়টি দেন। এছাড়া কিন্তু আরেকটি বিষয় বলে রাখি, বিমানবন্দর থেকে কিন্তু আজকে রাত 1টার পর থেকে ইউরোপের যুক্তরাজ্য বাদে ইউরোপের সবগুলো দেশ এবং আক্রান্ত দেশের সঙ্গে কিন্তু বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু এশিয়ারও বেশ কয়েকটি দেশে এর আগের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বিমান চলাচল বন্ধ রয়েছে। কাজেই বিমানবন্দরের অবস্থা বলতে যাত্রী চলাচল বা যাত্রী বিমান ওঠানো যেমন কমেছে তেমনি যাত্রী চাপও কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে এই আশকোনা হজ ক্যাম্প থেকে ইতালি ফেরত যাত্রীদের সবচেয়ে দেওয়ার মতো তথ্য। ইতালি থেকে আরও 150 বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের বিষয়ে বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে গতরাতে ইতালি থেকে ফেরা আরও 48 যাত্রীকে গাজীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতরাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণের পর বিআরটিসির
একটি বাসে করে তাদেরকে গাজীপুরে নেওয়া হয়। সিভিল সার্জন মোহাম্মদ খায়রুজ্জামান জানান, এই 48 জনের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ রয়েছে কিনা এজন্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। পর্যবেক্ষণে রাখার পাশাপাশি তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নানা পরামর্শ দেওয়া হবে। আজ মধ্যরাত থেকে আগামী দু সপ্তাহের জন্য ইউরোপ সহ যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশ থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর আহ্বানে বিকেলে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়েই হঠাৎই সংবাদ সম্মেলন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বিবেচনায় আগামী 31 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপ সহ আক্রান্ত সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। অন অ্যারাইভাল ভিসা পাবে না কোনো দেশেই। 31 মার্চ পর্যন্ত আমরা ইউরোপ এবং বিশেষ করে যে সমস্ত এলাকায় করোনা ভাইরাস অস্বাভাবিকভাবে বেশি সেই সমস্ত এলাকার প্যাসেঞ্জার ট্রাভেলারকে আমরা আমাদের দেশে আপনার আসা বন্ধ করে দিই। এটা অবশ্য ইংল্যান্ড ছাড়া আগামী 2 সপ্তাহ অন অ্যারাইভাল ভিসা সব দেশের জন্য সাসপেন্ড। করোনা ভাইরাস আক্রান্ত দেশ সমূহ থেকে যারা আসবেন তাদের অবশ্যই 2 সপ্তাহ কোয়ারেন্টাইনের সম্মুখীন হতে হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা একজন ইতালি ফেরত ও একজন জার্মানি ফেরত যাত্রীর শরীরে মিলেছে কোভিড-19, বাকিরা সুস্থ রয়েছেন বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। 3 জন আমরা আক্রান্ত রোগী পেয়েছিলাম করোনা ভাইরাসে, 3 জন এখন ভালো হয়ে গেছে। ইতিমধ্যে আরো 2 জন আমরা রোগী পেয়েছি। কিছু প্যাসেঞ্জার এসেছে বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে ইতালিরও কিছু প্যাসেঞ্জার আমরা পেয়েছি এবং তারা সকলেই সুস্থ আছে। তাদেরকে যার যার এলাকাতে পৌঁছাই দিব এবং তারা যাতে কোয়ারেন্টাইনে থাকে সেই ব্যবস্থা আমরা করব। যদিও সকালে নিয়মিত ব্রিফিংয়ে আক্রান্ত 3 জনের রিপোর্টেই নেগেটিভ আসায় দেশে আর করোনা রোগী নেই বলে জানায় আইইডিসিআর। এই মুহূর্তে করোনার উপস্থিতি আছে এরকম কোনো মানুষ বাংলাদেশে নেই, সুতরাং আমাদের এখান থেকে আতঙ্কিত হওয়ার বা খুব দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। 17 কোটি মানুষের স্বার্থেই বিদেশ ফেরত সবাইকেই সেলফ কোয়ারেন্টাইনের পরামর্শ সংস্থাটির। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে করোনা ভাইরাসের কেন্দ্র ইতালি থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশিরা দেশে আসায় বাড়ছে আতঙ্ক। এদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ে সরকারকে পড়তে হচ্ছে বিপাকে। এ অবস্থায় সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইন সর্বোত্তম বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবায়ন করতে না পারলে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। এজন্য কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার ইতালি ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে বাধ্য করার দৃশ্যই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে নাগরিক হিসেবে আমাদের সতর্কতার মাপকাঠি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 20টির বেশি জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরা যাত্রীরা। 14 দিন সমাজ, রাষ্ট্র এমনকি পরিবারের কাছ থেকে তাদের আলাদা থাকার কথা বলেও তা আমলে নিচ্ছেন না অধিকাংশরা। তাদের নিজ দায়িত্বে আসলে হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত, কিন্তু তারা সেটি না করে যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে এটা আসলে আমরা যারা সুস্থ আছি তাদের জন্য অনেক ঝুঁকির বিষয়। ওদের কারণে তো আমরাও আক্রান্ত হচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি। আমরা যেন নিরাপদ থাকতে পারি সবাই, সরকার এই ব্যাপারে যেন যথেষ্ট ভূমিকা রাখে। আবার প্রশ্ন উঠেছে, বিপুল সংখ্যক বিদেশ ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব কিনা। সেক্ষেত্রে আক্রান্ত দেশ থেকে ফেরা প্রবাসীদের কাউন্সেলিং প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জবরদস্তি করে আপনি পারবেন না, সবসময় পারা যায় না। তো মানুষের বিবেককে যদি আমি জাগ্রত করতে পারি যে আপনি এমন একটা দেশের থেকে এসছেন যে দেশের থেকে আসার প্রেক্ষাপটে আপনার ভিতরে কোনো সিমটমস নাই কিন্তু ভাইরাস থাকতে পারে, তাহলে আমার নৈতিক দায়িত্ব হলো, আপনার নৈতিক দায়িত্ব হলো আপনি জনসাধারণের সাথে জনস্বার্থে আপনি নিজেকে আপনার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করেন। জননিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে এখনই আইন প্রয়োগ জরুরি বলে মনে করেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তাদেরকে ফলো আপ করতে হবে, রেগুলার ফলো আপে রাখতে হবে, টেলিফোন করে বা লোকজনের মাধ্যমে হোক করে রাখতে হবে। প্রয়োজন পড়লে লোকাল জায়গায়, যেমন গ্রামে থাকলে উপজেলা বা জেলায় থাকলে সিভিল সার্জন, এইভাবে প্রয়োগ করতে হবে। যদি না মানে তার জন্য এটা কিন্তু আইন কিন্তু অলরেডি আছে, আইনতে বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে।
কয়েকজনের বিরুদ্ধে আইন প্রয়োগ করলে দেখেন বাইগুলো ঠিক হয়, আইনটা করতে এর করতে সবার জন্য। বাস্তবায়ন না হলে করোনা মহামারী আকার ধারণ করতে পারে বলে শঙ্কা তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিমান চলাচলে নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে সবজি ফলমূল ও মাছ রপ্তানিতে ধস, কাঁচামাল আমদানি ও নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা। করোনা ভাইরাসের আতঙ্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ এবং বিএনপি মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ফেসবুক ইউটিউবকে ব্যবহার করা হচ্ছে প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে। সেই সঙ্গে আঞ্চলিক ভাষায় তৈরি করা বিভিন্ন গান দিয়েও চলছে প্রচারণা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গানে গানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এখানে আঞ্চলিক ভাষার গানকে প্রাধান্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা চলছে। প্রচারণার প্রচলিত ধারণার বাইরে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ডিজিটাল নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুক বা ফেসবুক পেজ নয়, ওয়েবসাইট, ইউটিউবেও বিভিন্ন প্রতিশ্রুতিমূলক ভিডিও দেওয়ার মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। এবার মূল ভোটারের সাথে যুক্ত হয়েছেন 85,000 তরুণ ভোটার। তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রার্থীরা। ভবিষ্যতে যারা ইলেকশন করবেন, আমি মনে করব পোস্টারও দরকার হবে না, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে ওই ফেসবুকে যদি প্রচারণা চলে দেখবেন বাংলাদেশ আর অনেক দূর এগিয়ে যাবে। রাজপথে আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং ওরা ফেসবুক ইউজ করে সবাই আমাকে যেভাবে লাইক কমেন্ট করছে আমি মনে করতেছি এটা যথেষ্ট অবদান রাখে। এবার পরিবেশ বান্ধব নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে অনেক কাউন্সিলর প্রার্থী, যে কারণে অনেকে ব্যবহার করছেন না পোস্টারও। আমি নির্বাচনে পোস্টার ব্যবহার করছি না, অনলাইন এসএমএস, ভিডিও আপলোড এবং ফেসবুকের মাধ্যমে আমার প্রচারণা চালাচ্ছি। প্রতিদিনই দুই তিনবার করে আপডেট দিই বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তো জনগণ যথেষ্ট পরিমাণ আমাকে সাড়া দিচ্ছে। অন্যদিকে শুধুমাত্র প্রচারণা দেখে নয়, যারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরকে চান ভোটাররা। যে প্রার্থীর প্রচারণা অনলাইনের মধ্যে ভালো লাগবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আমরা যার প্রচারণা ভালো, যেটা সত্য আসলে যাচাই করে আমরা তাকে ভোট দিব। সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর 41টি ওয়ার্ডে মোট ভোটার 19,51,000। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার সংক্রমণ রোধে বিভিন্ন দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ও ফ্লাইট কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সবজি ফলমূল ও মাছ রপ্তানিতে ধস নেমেছে। ক্রেতাদের অর্ডার থাকলেও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। কাতার ও কুয়েতে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বাড়তি ভাড়া আদায় করছে কাতার এয়ার সহ কিছু এয়ারলাইন্স। এদিকে যাত্রী প্রবেশে ভারতের নিষেধাজ্ঞায় শিল্পের কাঁচামাল আমদানি ও নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ইউরোপের নানা শর্তের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি সবজি ফলমূল ও মাছের বড় বাজার হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। পচনশীল হওয়ায় আকাশপথে রপ্তানি করা হয় এসব পণ্য, কিন্তু অন্যতম বড় ক্রেতা দেশ কাতার ও কুয়েতের করোনার ভয়ে বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ এবং চীন, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট কমে যাওয়ায় সবজি ও মাছ রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শুধু রপ্তানিকারক নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবজি ও মাছ চাষিরাও। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক প্যাকিং হাউস। এদিকে ফ্লাইট কমে যাওয়ায় পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো। কুয়েতে টোটালি বন্ধ আছে, কাতারে 75% এক্সপোর্ট বন্ধ আছে। এই দুই দেশে উইকলি আমরা এক্সপোর্ট করতাম মিনিমাম $5,00,000 $15-16,00,000 এক্সপোর্ট কিন্তু কমে যাচ্ছে প্রতি মাসে। কাতার মার্কেট আমরা পার্সিয়ালি কাতার এয়ারলাইন্স দিয়ে চালাচ্ছি, বাট কুয়েত টোটালি স্টপ। এবং এখানে যেটা হচ্ছে যে ভাড়াতে একটা বিশাল ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানে আমরা যেটা 100 টাকা পাঠাতে পারতাম সেটা আমাদের কাতার এয়ারলাইন্সে 150 টাকা লাগতেছে। প্রতি মাসে এই দেশগুলোতে 200 টন করে যেত, এখন 60-70 টনে নামে আসছে আর কি। ফেব্রুয়ারি মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গেল বছরের চেয়ে রপ্তানি কমেছে 4,000 মেট্রিক টন। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের নিষেধাজ্ঞায় স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ার আশঙ্কা পণ্য পরিবহনের সঙ্গে যুক্তদের। বেশি যেটা এফেক্ট হয়েছে সেটা আমাদের এক্সপোর্টে, ফেব্রুয়ারিতে 17,000 টনের মতো ছিল, এবার ফেব্রুয়ারিতে সেটা 13,000 টন। একটা লোক
বেড়ানোর উদ্দেশ্যে যায়, সেই সাথে সে আবার কাস্টমার ভিজিট করে, কোনো একটা প্রোডাক্ট দেখে, সেটাকে সে এলসি ওপেন করে। কনজিউমার মার্কেট যদি ওই র ম্যাটেরিয়ালস এসে যদি আমরা এই মার্কেটে না দিতে পারি, সেখানে একটা মূল্যস্ফীতি তৈরি হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে $10 বিলিয়নেরও বেশি। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। পুরে মেঘনার দুর্গম চরে পৌঁছে গেছে বিদ্যুৎ সরবরাহ লাইন। সেখানে এখন ঘরে ঘরে বিদ্যুতের বাতিও জ্বলছে। এতে চরবাসীর জীবনযাপনে পরিবর্তনের হাওয়া লেগেছে। এতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রায় এমন কয়েকটি চরে নতুন করে আশার আলো জাগিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাশের জেলা শরীয়তপুর থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরগুলোতে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। রাতের অন্ধকার কাটাতে একসময় কুপি কিংবা হেরিকেনের আলোয় ছিল চরবাসীর মূল ভরসা, কিন্তু এখন তা অতীত হতে চলেছে। কারণ দুর্গম চরে পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ, আর সেই সংযোগে ঘরে ঘরে জ্বলছে আলো। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পারে ঈশানবালা ও তার আশেপাশে এমন দৃশ্যই চোখে পড়বে। নদীর তলদেশে এক চর থেকে অন্য চরে সাবমেরিন ক্যাবল দিয়ে এই বিদ্যুৎ সরবরাহ লাইন চলে গেছে। এতে শুধু রাতের আলোই দূর হয়নি, আলোকিত হতে শুরু করেছে কয়েকটি চরের পরিবেশও। বাতি জ্বালানোর পাশাপাশি অন্য কাজেও সেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, আর বিদ্যুৎ সংযোগ পেয়ে দারুণ খুশি 20,000-এরও বেশি চরবাসী। আমাদের এলাকাতে বিদ্যুৎ আসাতে আমরা অনেক উপকৃত হয়েছি, যেমন ল্যাপটপ চালাইতে পারি, মোবাইল চার্জ দিতে পারি। আমাদের যাতায়াতের সুবিধা এবং বিদ্যুতের জন্য আমরা অনেকটা উপকৃত। চলতি বছরের মধ্যে হাইমচরের নীলকমল ইউনিয়নের সবগুলো চরে বিদ্যুৎ সরবরাহ পৌঁছে দিতে কাজ করছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। দুর্গম চরে বিদ্যুতের আলো পৌঁছে দেবার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই চরে বিদ্যুৎ পেয়ে মানুষের রাস্তাঘাট সবকিছু এখন উন্নয়নের ছোঁয়া পেয়েছে, তাই আমরা সরকারের কাছে আসলে সত্যি কৃতজ্ঞ, এই এলাকার মানুষ কৃতজ্ঞ। মেঘনার বিস্তীর্ণ চর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে 10.75 কিলোমিটার 7টা স্পটে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রায় 8,000 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। চাঁদপুরের হাইমচরের ঈশানবালায় প্রায় 11 কিলোমিটার সাবমেরিন ক্যাবল লাইনের মাধ্যমে 8,000 গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন সময় সংবাদ। করোনা আতঙ্কে নির্ধারিত সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সম্ভাবনা ক্ষীণ, তবে দু একদিনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ট্রাভেল রেস্ট্রিকশন যেভাবে হচ্ছে চতুর্দিকে, কাজে ডেফিনেটলি অনিশ্চয়তা তো আছেই। তো আমরা ওয়েট করছি, আমরা আশা করছি কাল পরশুর মধ্যেই ওরা আমাদেরকে কনফার্ম, ওদের সাথে আমাদের একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে। এটা এখনো হয়নি, সো এটা অলরেডি প্রক্রিয়াধীন আছে। ভেনুর সাথে তো ট্রাভেল রেস্ট্রিকশনের সম্পর্ক নাই, এমন তো বলবে না যে অমুক দেশে যেতে পারবা কিন্তু এই স্টেডিয়ামে এই স্টেডিয়ামে না, এরকম তো কেউ বলে না। বললে দেশের বাইরে যাওয়া আসা, এটাই তো রেস্ট্রিকশন। এই যে আপনার ধরেন শ্রীলঙ্কা ইন্ডিয়াতে যেটা করেছে, বাইরের থেকে এরপরে গেলে 14 দিনের কোয়ারেন্টাইন, তো আমাদের যদি এখন 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় প্লেয়ারদের ফেরত এসে, তাহলে তো একটা ডিফিকাল্ট সিচুয়েশন। এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতালি ফেরত আরও 150 যাত্রী আশকোনা হজ ক্যাম্পে। গাজীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে 48 জন, বিকেলে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স। করোনা আতঙ্কে চট্টগ্রাম সিটি নির্বাচনে ডিজিটাল প্রচারণা, ব্যবহার হচ্ছে ফেসবুক ও ইউটিউব, আঞ্চলিক ভাষার গানে গানে চাওয়া হচ্ছে ভোট। এবং দখলমুক্ত করার পর এবার ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ বিআইডব্লিউটি এর, মুজিব পর্ষে বিষাক্ত পানি ফিল্ট্রেশন মেশিনের পাইলট প্রকল্প চালু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।